নমস্কার, তুলসী আরওয়ালের পক্ষ থেকে আমি সাগর গোস্বামী আজ চাষির কাছে এসেছি। ওনার পুরো বায়োডাটা নেবো, ওনার বাড়ি কোথায়, উনি মানে কোথায় চাষটা করেছেন। তো শুরু করি আজকের এই তুলসী আরওয়ালের সন্ধ্যাবেলার সেশন। নমস্কার দাদা। নমস্কার দাদা, আমি এই তুলসী আরওয়ালের প্রথম চাষ করলাম মুগরাল গ্রামবাসী, মানে মুগরাল দিকে। আর আমি 1.5 বিঘা, এই মানে 1.5 কেজি সাড়ে 2 বিঘা জমি চাষ করে খুব মোটামুটি ভালো ভালোই ধানের গোছ আছে। আচ্ছা, হ্যাঁ, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, এই যে ঝাড়টা ইয়ে করেছেন এত মানে ভালো ইয়ে হয়েছে। কতদিনের গাছ? কতদিনের গাছ? এটা হচ্ছে আপনার এই 1 মাসও হয়নি এখন। 1 মাসও হয়নি, তাই তো? আপনি 2 বিঘা জমিতে 1.5 কেজি সার দিয়েছেন তো? ঠিক বলছেন তো? আর কিছু ডিএপি এনপিকে দেননি তো? না, আর কোনো কিছু দিইনি। শুধু ইউরিয়া দিয়েছেন, তাই তো? 1.5 কেজি সারের সঙ্গে 10 কিলো ইউরিয়া দিয়ে ছড়িয়েছেন। ছড়িয়েছি। আপনার 1 মাসের গাছ এখনো হয়নি? হয়নি। আপনি একটু পাঁচ কাঠি গোনে দেখিয়ে দেন। হ্যাঁ, পাঁচ কাঠি কেমন হয়েছে, একটা ঝাড়ে কটা হয়েছে দেখুন। হ্যাঁ, একটা একটা করে গুনুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 18, হ্যাঁ ঠিক আছে, 18, 19, 20, 21, 22, এবং গাছও সুন্দর আছে। আপনি খুশি তো? খুশি, আমি খুশি। তাহলে আপনার নামটা আর একবার বলে দেন। আমার নাম সুজিত বাগ, মুগরাল গ্রাম। আমার বাড়ি কোন থানা? ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, আপনি খুশি তো? আমি খুশি। এতে চাষ হবে তো? হ্যাঁ হবে, আমি আরো বর্ষাতেও করবো। বর্ষাতেও করবেন? বর্ষাতে তো করবো। আমি বর্ষাতে করেছেন, মানে শীতের সময় করবেন? শীতের সময়ও করবো। সব সময় করবেন আপনি? এই সারই করবেন? কথা দিচ্ছেন তো? হ্যাঁ কথা দিচ্ছি। আচ্ছা, আমরা আবার আসবো আপনার যখন ধান ফলে যাবে, কিরকম পাঁচকাঠি হয়, কেমন ধান হয়, সব আমরা ভিডিও করে নিয়ে যাবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ ওকে, আজকের মতো তাহলে সমাপ্ত করছি। নমস্কার তুলসী আরওয়ালের পক্ষ থেকে।